মুড়ির বিশেষত্ব সুই জাল। নিজের জমি থেকে তুলে আনা চুই ঝাল মাংসের মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন সাতক্ষীরার উজ্জ্বল। তার এই ঝালমুড়ি খেতে রীতিমতো লাইন ধরতে হয় ক্রেতাদের। রাজধানীতে যেটি একমাত্র বিখ্যাত ঝালমুড়ি, দ্বিতীয়টি মেলে না আর কোথাও। আমার নাম হয়েছে উজ্জ্বল, আমি নিউ মার্কেটের 4 বছর। চুই ঝালে ঝালমুড়ি, মুড়ির বিশেষত্ব চুই ঝাল। সরিষা আছে, বোম্বাই মরিচ আছে, আমার যেভাবে খাবে। অরিজিনাল হয়েছে চুই ঝালের মুড়ি, যে ঝাল বেশি খাক কম খাক যেভাবে খাবে। রাজধানীর নিউ মার্কেটে বিকেল 3টার পর থেকে পাওয়া যায় পুরো বাংলাদেশের পরিচিত এই চুই ঝাল ঝালমুড়ি। অন্যান্য দিনের তুলনায় শুক্র ও শনিবার ক্রেতা চাহিদা বেশি থাকে উজ্জ্বলের দোকানে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ঝাল কম বেশি মিলিয়ে কয়েক পদের চুই ঝাল মিলে এই দোকানে। আসলে এটা একটু ডিফারেন্ট টেস্ট, আসলে নর্মালি আগে এখানে ছিল না, এখন এই মামা আসার পর থেকে আমরা এটা টেস্ট পাচ্ছি। এটা নর্মালি যেসব মুড়িগুলো থাকে ওইটার চেয়ে একটু ডিফারেন্ট, সেই জন্য অনেক টেস্টটাও অনেক বেশি হয়। আমার কাছে ভালো লাগে, কার কাছে কীরকম লাগে জানি না। এই আর কি বিশেষ মানে চুই ঝালটা খালি ঠান্ডা সর্দি যদি থাকে এগুলো সেরে যায়, শরীর ব্যথা থাকলে এগুলো সেরে যায়, তারপর টেস্ট তো খুব ভালো লাগে খাই। কিন্তু এই মুড়িটা খালি কোনো গ্যাস্ট্রিক হয় না, ঝালমুড়ি খালি অনেক সময় গ্যাস্ট্রিক হয়, কিন্তু মুড়িটা খালি গ্যাস্ট্রিক হয় না। আপনি বলতে চাচ্ছেন এই মুড়ির মাঝে ওষুধি গুণ রয়েছে? হ্যাঁ, ওষুধি গুণ। তার কারণ হচ্ছে এটা আমি ধরেন এই 3 বছর ধরে খাইতেছি, আমার গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে না। যদি সমস্যা হতো তো অবশ্যই খাওয়া লাগতো। এর বিশেষত্বটা আপনার এই চুই ঝালটা, এটার কারণেই গ্যাসটা হয় না। আর মনে করেন মশলাটাও রেগুলার মশলা, রেগুলার বেশ প্রতিদিন গরম মশলা এনে বেশ আমরা দেখি, যেহেতু যা থাকি দেখেন, আর যে দেখেন মশলাটা গরম, বাসি মশলা হলে এটা গ্যাস হবে। হ্যাঁ ভাই, ভালো, অনেক ভালো মুড়িটা। এবার প্রত্যেক শুক্রবার আমরা আসি, এসে এখান থেকে খেয়ে যাই। পার্থক্যটা ভালো এটা, আপনার যে ঘুগনিটা, যে ঘুগনিটা ভালো। সব ধরনের মুড়ির দাম 20 টাকায় রাখেন বিখ্যাত এই ঝালমুড়ি বিক্রেতা। 4 বছর ধরে এই ঝালমুড়ি বিক্রি করে আসছেন উজ্জ্বল। স্পেশাল এই ঝালমুড়ি বিক্রি করে এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে চালিয়ে যেতে চান তার এই মুড়ি বিক্রির কার্যক্রম, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন উজ্জ্বল। সর্বনিম্ন 20 টাকা, সর্বোচ্চ যে যা খাই তার জন্য অবশ্যই ভালোর জন্য, ভালো চোখে দেখি, কারণ কাস্টমার আমার ভালোবাসা দেখে আমার কাছে আসে। আছে নতুন আপডেটের পরিকল্পনা আছে, স্পেশাল হচ্ছে চুই ঝাল, অন্য কোথাও ঢাকা শহর পাইবেন না। নিজের তৈরি করা মশলা দিয়ে ঝালমুড়ি বিক্রি করে একদিকে জয় করেছেন ক্রেতাদের মন, অন্যদিকে পেয়েছেন সফলতা। সেই সফলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখছেন বিখ্যাত এই ঝালমুড়ি বিক্রেতা। চুই ঝাল সচরাচর আমাদের এলাকায় সব খাই, সেই হিসাবে স্বাদের জন্য জয় ইয়ে করা একটা পাগলামের কোনো কারণই গড়ে প্রশ্নই নাই, কারণ এটা আমাদের খুলনা অঞ্চলে সবাই চেনে, যারা চেনে তাদের জন্য এটা ঠিক আছে, আর অনেকে চেনে না তারা বলতে পারে, বলতে হবে, কারণ চুই ঝালটা এমন একটা জিনিস খাইলে বলতে হবে ভালো। এটা হয়তো অনলাইনে পাওয়া যায়, এখন অনলাইনে বিক্রি হয়, এছাড়া খুলনা ছাড়া পাওয়া যাবে না কোথাও। হুমায়ুন কবির, সোনালী নিউজ।